নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীবন্ত। এখন কথা হবে সুন্দরবনের বিদ্যাসাগর ওয়েব সিরিজটা নিয়ে। এইখানে টোটাল 6টা এপিসোড আছে আর প্রত্যেকটা অ্যারাউন্ড 20 to 25 মিনিটস করে। তো কেমন লাগলো এই সিরিজটা? তো আমার ওয়ান ওয়ার্ডে যদি বলি, ইটস লাইক গ্রেট। সিরিজটা সত্যি জেনুইনলি খুব ভালো হয়েছে আর আমি চাই যাতে তোমরা সবাই এই ওয়েব সিরিজটা দেখো, কারণ আমার এই ওয়েব সিরিজের 5খানা জিনিস খুবই ভাল লেগেছে আর আমি সেগুলো শেয়ার করতে চাই যে কী কী জিনিস আমার মনে হলো যে এই ওয়েব সিরিজটাকে কিন্তু অডিয়েন্সের কাছে খুবই একটা ট্রিট টু ওয়াচ হতে পারে। তো নাম্বার ওয়ান যদি বলি, তো ঋদ্ধি সেনের পারফরমেন্স। এইখানে ঋদ্ধি সেনের যেরকম ক্যারেক্টার আমরা স্টার্টিংয়ে দেখতে পেয়েছিলাম আর সেরকম গ্র্যাজুয়ালি যত এপিসোড যেতে থাকে, এন্ড একদম ফাইনাল এপিসোডে ওর যে ক্যারেক্টারটা তৈরি হয়, তো সেই ক্যারেক্টার আর্টটা কিন্তু খুব সুন্দর করে দেখিয়েছে। মানে দেখিয়েছে একটা মানে ইন্ট্রোভার্ট গোছের ছেলে, একটু ভীতু ভীতু। তো এই যখন সুন্দরবনেও যাবে, তো ওর এই ইন্ট্রোভার্ট, ওর এই ভয় থাকা, ওর এই ভীতু স্বভাবটা কীভাবে ব্রেক হয়ে একটা কনফিডেন্ট লিডারের মতো মানে আমরা দেখতে পাবো তাকে, তো সেই ক্যারেক্টার আর্টটা আমার মনে হয় ঋদ্ধি সেন খুব ভালো করে ফুটিয়ে আনতে পেরেছে তার অভিনয়তে। দ্বিতীয়ত যদি বলি, তো অ্যাক্টিংয়ের দিক দিয়েই বলি, তো বাকি যারা যারা ক্যারেক্টার ছিলেন সবাই খুব ভালো কাজ করেছে আর সব থেকে ভালো লেগেছে কনীনিকা আর ঋদ্ধি সেনের যে সাইড কিক, আমার তার নাম এই মুহূর্তে মনে নেই, বাট মন্দারে তিনি ছিলেন, যিনি অ্যাকচুয়াল আর কি বুড়ি ছিলেন তার ছেলেটা, মানে সেকেন্ড উইচ বলা যেতে পারে, তো তাকে আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। তৃতীয়ত যদি বলি, তো ওয়ার্ল্ড বিল্ডিং, অনেকে জানে যে আমি ওয়ার্ল্ড বিল্ডিংটাকে খুব পছন্দ করি, এখানেও কিন্তু ওয়ার্ল্ড বিল্ডিংটাকে খুব সুন্দর করে দেখিয়েছে। আর এটাকে আমি বলতে পারি এটা ইটস এ নেগেটিভ ওয়ার্ল্ড বিল্ডিং, কারণ এখানে দেখাচ্ছে অনেক মানে দুষ্কৃতিতে ভর্তি এরকম একটা জায়গা। আর যদি বলি, তো এই ওয়েব সিরিজের একটা পার্টিকুলার গান আমার খুব পছন্দ হয়েছে, যেখানে পুরো সোসাইটির যে প্রবলেম, ওখানকার লোকেদের কি প্রবলেম, এখানে লোকেরা আসে তাও কিছু ঠিক হয় না, ওটা একটা সুন্দর ওরা মানে ওই সার্কাস্টিক করে আর কি জিনিসটাকে করিয়েছে, খুব দারুণ করেছে। আর প্রত্যেকটা এমনি আরও যারা যারা যেরকম সাউন্ড ডিজাইনিং বা বিজিএম আছে, সব সব খুব ভালো। আর আমি বলতে পারি যে এবারে ফার্দার যদি বলি, তো লাস্ট আমার যে পয়েন্টটা, যে এইটা আমার মনে হয় মানে হইচইয়ের যে টিপিক্যাল কাজ, এটা আমি অনেকবারে বলেছি যে এইবারে ফাইনালি হইচই কিন্তু ভালো কন্টেন্টের দিকে ফোকাস করছে। যদিও রক্তবিলাপ এসেছিলো সেটা খুবই 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 প্যাথেটিক ছিল, বাট এখানে কিন্তু যেহেতু নতুন ডিরেক্টর, নতুন ডিরেক্টর তার ভিশনে কিন্তু জিনিসটাকে বানিয়েছে, তো সেটা কিন্তু একদমই আর্টিফিশিয়াল লাগেনি, যেটা আমার খুব প্রবলেম হয় হইচইয়ের অনেক এপিসোডে দেখার সময়। কিছু কিছু মানে জায়গা অনেক ওয়েব সিরিজ প্রচণ্ড আর্টিফিশিয়াল, মানে প্রচণ্ড সিউডো ওয়ার্ক লাগে, তো সেটা আমার একদমই পছন্দ হয় না। বাট এখানে জিনিসটা খুবই গ্রাউন্ডেড রাখা হয়েছে, ক্যামেরার কাজ, ডিরেকশান খুবই গ্রাউন্ডেড, খুবই মানে একদম যেরকম দরকার সেরকম, না কম না বেশি। এইবারে ফাইনালি এত কিছু ভালো বললাম, বাট একটাই জিনিস আমার মনে হলো যেটা, সেটা হচ্ছে এর যে কন্টেন্টটা ছিল, কন্টেন্টটা তো খুবই স্ট্রং, প্লটটা যেরকম ছিল, কন্টেন্ট ছিল, স্ক্রিপ্ট রাইটিং, এইসব টেকনিক্যাল বিষয়, স্টোরি লাইন, এটা যেহেতু খুবই স্ট্রং ছিল, তো আমার মনে হলো যে মাত্র 6টা এপিসোড দেখিয়েছে, বাট এখানে যদি আরও প্রোডাকশন ভ্যালুটাকে বাড়িয়ে আরও জিনিসটাকে লার্জ স্কেল করা হতো, আর একটু সাবপ্লট অ্যাড করা হতো, আর একটু মানে ঋদ্ধি সেনের ক্যারেক্টার আর্টগুলোকে আর একটু স্ট্রেচ করতে পারতো, ক্যারেক্টারগুলোকে আর একটু যদি টাইম দিতে পারতো, এবং যদি মানে এই জিনিসটাকে ফার্দার এগোতে পারতো, তাহলে কিন্তু আরও আরও অনেক ভালো হতো। তাহলে অ্যাকচুয়ালি যেরকম আমরা মানে মির্জাপুর বা মির্জাপুরও না, মানে যে কোনো বড়ো ওয়েব সিরিজ, মানে প্রত্যেকটা এপিসোড হবে 40 মিনিট প্লাস, হ্যাঁ 10খানা এপিসোড, তো সেইটা আমার মনে হয় করতেই পারতো, যেহেতু কন্টেন্টটা খুব ইউনিক আর স্ট্রং। তো সেই হিসাবে আমি বলতে পারি হয়তো প্রোডাকশনের মানে ইস্যুস ছিল, তো সেই জন্য হয়তো ওরকম লার্জ স্কেলে করতে পারিনি। বাট আমি বলছি, আমি এরকম সচরাচর বলি না, বাট এই পার্টিকুলার ওয়েব সিরিজটা যদি লার্জ স্কেলে করতো, যদি একটু স্ট্রেচ করতো স্ক্রিন প্লেটা, তাহলে আমার মনে হয় কিন্তু ক্ষতি হতো না, বরং লাভই হতো। অডিয়েন্স যতটা এখন কানেক্ট করতে পারছে, তখন হয়তো আরও 2-3 টাইমস বেশি করে কানেক্ট করতে পারতো। তো এই ছিল মোটামুটি আমার রিভিউ অ্যাবাউট সুন্দরবনের বিদ্যাসাগর, আমার জেনুইনলি খুবই ভালো লেগেছে। আর আমি চাই তোমরা এই ওয়েব সিরিজটা দেখো আর আমাকে জানাও কেমন লাগলো এই ওয়েব সিরিজটা। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।